মানুষের এক কথা হঠাৎ করে কেন জ্বালানি তেলের দাম এত বেড়ে গেল, এবং সেটার সমস্যা হচ্ছে পরিবহন ব্যয় বেড়ে গেছে। আর পরিবহন ব্যয় যখন বেড়ে গেল তখন মানুষের যাতায়াতে আগে যে খরচ হইতো তার চেয়ে অনেক বেশি লাগে, 100 টাকা করে বেশি আসতে হয় আমার এলাকা মঠবাড়ি থেকে ঢাকাতে। এটা সাধারণ মানুষকে চরমভাবে আঘাত করেছে এবং দ্রব্যমূল্য বেড়ে গেছে। তা আমরা মনে করি যে আজকে প্রতিবেশী দেশ তারা চিন্তা করেছে, এটা সেন্সিটিভ, সেই জন্য তারা না বাড়িয়ে ঠিক রেখেছে। আমাদের সরকার ইচ্ছে করলে এটা ঠিক করতে পারে, করা উচিত ছিল, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আন্তর্জাতিক বাজারে যখন এই তেলের দাম মানে বেড়ে যায় কমে যায় তখন কিন্তু আমাদের দেশে কমায় না। এটা একটা মানে এখন যেই অজুহাত দিয়ে যদি বাড়ায় তাহলে কত পর্যন্ত বাড়াইতে পারে সেটা নিয়ে চিন্তা করা উচিত, যে আমরা কত পর্যন্ত বৃদ্ধি করতে পারি। এখানে দেখা গেছে বৃদ্ধির পরিমাণ বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী সংশ্লিষ্ট ক্যাবিনেটের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, কারণ জনস্বার্থ ফার্স্ট প্রায়োরিটি। এটা দেওয়ার জন্য আমি অনুরোধ করব যে জনগণের স্বার্থে এটা আবার রিভিউ করা হোক, রিভিউ করে আবার যাতে এই বৃদ্ধিটা কমানো হয়, অথবা তাদের ভর্তুকি দিতে হবে, একটা করতেই হবে। ভর্তুকি দিবে কাকে? বিপিসিকে ভর্তুকি? বিপিসি যখন লাভ করে, যখন আন্তর্জাতিক মার্কেটে কম থাকে তখন তো তারা লাভ করে, তখন কিন্তু কমায় না। আবার এখন যখন বেড়েছে, এখন যদি কিছু তাদের ভর্তুকি দেওয়া লাগে তাদের হয়তো দিতে হবে সরকারে, জনস্বার্থের জন্য এটা দেওয়া যাইতে পারে। আমি মনে করি এটা সরকারকে ভেবে দেখা উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।